হ্যালো ফ্রেন্ড, যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে আর গল্প করতে, আর দেখি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি। আর এই দেখো, আমি এখন ময়দা মেখে নিচ্ছি, তো ময়দা মাখা দিয়েই তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম। আর মেয়ে দেখো পাশে কি করছে, আমরা আমাদের মতন কাজ করছি আর মেয়েও এসে মেয়ের কাজ শুরু করে দিচ্ছে। তো আজকে আমরা পরোটা খাবো, তো এই জন্য ময়দা মেখে নিচ্ছি। আজকের ব্রেকফাস্টটা একটু বেশ ভালোই হবে। তো আমি আগে ময়দা মেখে তারপর অন্য কাজ করব, ওই সব মানে আর কোনো কাজ করা হয়নি, মশলা হতে সবই বাকি আছে। তো এই দেখো আমার মাখা শেষ, আমার ময়দা মাখা হয়ে গেছে। তো আজকে তো তোমাদের বলছি পরোটা খাবো আজকে, আর তার সঙ্গে হবে হচ্ছে কি হবে তোমাদেরকে আমি পরে দেখাবো, তো তোমরা তখন দেখে নিও। তো ময়দা মাখা হয়ে গেছে, এখন এখন হচ্ছে রান্নার সব মশলা টশলা সব করতে হবে, সব বাকি আছে, কিছু করা হয়নি, এখন সব একে একে করতে হবে। তো আমি ভাবলাম আজকে ময়দা দিয়েই শুরু করি, তো ময়দা মাখা দিয়েই শুরু করি তোমাদের সাথে ভিডিও। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর আমি অবশ্যই আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। আর তার আগে দেখে নাও ওখানে সব চলছে, দেখো মা তো কাজ করছে, সবাই কাজ করছে, ওই দেখো মা কাজ করছে, মার সাথে মেয়েও দেখো চলে এসছে, ওর বড় কাজ বুঝলে তো। তো চলো চলো বন্ধুরা, আগে আমি কাজ করে নিই, আর কাজ টাজ করে নিয়ে মাঝে মাঝে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসবো। তো চলো বন্ধুরা সাথে থাকো। তো বন্ধুরা, এখন আমি বেলে নেব ময়দাগুলো, বেলে নিয়ে এখন খেয়ে নেব। আর ওই দেখো হাবি উঠেছে, আর ওর তো নাইট শিফট চলছে, তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখো তারা জানো, তো নাইট শিফট চলছে, তাই একটু আগেই উঠলো, উঠে এখন ব্রাশ করে নিচ্ছে। আর আমি এখানে তাড়াতাড়ি করে বেলে নিচ্ছি, আর মা ওদিকে ভাজছে। আর এই দেখো পরোটাটা আমরা কিভাবে বেলে নিচ্ছি, পরোটা বেলে নিয়ে এভাবে আগে রোল করে নিয়ে তারপর ওটাকে মুড়িয়ে নিয়ে তারপর এটাকে বেলে আমরা পরোটাটা করে নেব। তো এটা একটু এভাবেই খাবো আজকে আমরা পরোটাটা, আর এইভাবে করলে পরোটাটা অনেক টেস্ট হয় আর বেশ নরম নরমও হয়, ভালোই লাগে। তো যাই হোক, আমি দেখো আমার মেয়ে কী করছে, ও একটুকু ফাঁকা চান্স ছাড়েই না, ও সঙ্গে সঙ্গে আমিও কাজ করছি, সঙ্গে সঙ্গে ওরও কাজ শুরু হয়ে যায়। তো দেখো আমার মেয়ের কাণ্ড দেখো। তো তোমরা সাথে থাকো, আমি আবার কথা বলছি তোমাদের সাথে, তো তোমরা দেখতে থাকো, আমি বেলে নিই, আর মেয়েরও কাণ্ড দেখো, দেখে নাও। দেখো ভাজা হচ্ছে পরোটা, তোমরা তো দেখলেই এখন বেলে টেলে নিয়ে চলে আসলাম। এই দেখো তোমাদেরকে তো দেখালাম যেখানে হয়ে গেছে অলরেডি, আর ওই দেখো ওখানে মা ভাজছে। আর এর সঙ্গে কি তরকারি খাবো বলো তো, দাঁড়াও তোমাদের দেখাই। এর সঙ্গে খাবো হচ্ছে আপনি ছোলার তরকারি মাংস দিয়ে, একদম রসা রসা, একদম সেই টেস্টি। কিন্তু জানো এই একটা তরকারি দেখো তিন ভাগে রাখাই, দেখো এখানে একটা, এখানে আর এখানে। তো এবার বলো তিন ভাগে কেন রাখা, তোমরা এটা কোশ্চেন করবে, তো আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। তিন ভাগে এই কারণে যে আমি জাস্ট প্লেন মানে যে সবজিটা রান্না করেছি জাস্ট ওটাই খাবো, আর মা খাবে খাবে ধনে পাতা দিয়ে, আর আর আমার হাবি খাবে হচ্ছে কস্তুরি মেথি দিয়ে। তো তিনজনে তিন রকম, মানে আমরা নিজেরাই হাসছি যে মানে একই রান্না তিনজনে তিন রকম। তো হাসলেও কিছু করার নেই, হাসলেও আমরা এভাবেই খাবো, কিচ্ছু করার নেই, কারণ যার যেটা পছন্দ তাকে তো সেভাবেই খেতে হবে বলো। তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আমরা চলো বসে পড়ি খেতে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি বিছানার চাদর চেঞ্জ করব। তো এখন তো আগে যেরকম গরমকালে খুব সুবিধা ছিল, ওখানে তখন কম্বল টম্বলের কোনো ব্যাপার ছিল না, আর এখন শীতকালে চাদর চেঞ্জ করা মানে খুবই ঝামেলা, তার কারণ এখন বিছানার উপর অনেক কম্বল থাকে, তো সেগুলোকেও নামাতে হয়, সেগুলোকে নিয়ে নিয়ে সব চেঞ্জ করতে হয়, তো এটা সত্যিই খুব মুশকিলের ব্যাপার হয় গো, শীতকালে একটু ঝামেলাই হয়ে যায়, আর গরমকালে এগুলো কোনো ব্যাপারই থাকে না, গরমকালে সবচেয়ে ইজি হয় বিছানার চাদর চেঞ্জ করা।
তো যাই হোক, চাদর তো চেঞ্জ করতেই হবে, তো কিছু করার নেই। তো এই দেখো আমি চাদর চেঞ্জ করে নিচ্ছি, আর এখানেও আমার মেয়েকে পাবে আমার সঙ্গে, আমি আমি যেখানে যাব সেখানেই ও চলে আসবে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তো আমার বিছানা চাদর চেঞ্জ করা হয়ে গেছে, তো এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি আর একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন আমার হাবি একটু ভিডিও করে দিচ্ছে আমাকে, আর আমি ওর সাথে কথা বলছি, হাসছি। আর ও যখনই ভিডিও করবে আমাকে এমন এমন কথা বলবে, ইয়ার্কি মারবে, আর আমি মানে হাসি পেয়ে যায়। তো উঠলে এরকমই করে, তো এই জন্য ও উঠেছে, ও বলছে আমি ভিডিও করে দিচ্ছি তোমার। আর আমার পিছনে পিছনে দেখো আমি পরিষ্কার করছি, ওর ভিডিও করে নিচ্ছে। তো পরিষ্কার একটু না করে নিলে না ধুলো জমে যায়, আর তখন মানে মানে খুবই অসুবিধা হয়ে যায় পরিষ্কার করতে। এই জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কম ময়লা যখন হয় তখনই আমি পরিষ্কার করে দিই। তো ঝেড়ে টেড়ে নিই, তারপর তোমাদের সাথে আমি কথা বলছি। তো আমার কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, এখন খালি এখন স্নান বাকি আছে, আর বাকি সব কাজ করে নিয়েছি। তো বেশি কিছু তো সবসময় শেয়ার করা যায় না, সবসময় তো অসুবিধা হয় বলো তো, ফোন নিয়ে সবসময় তো কাজ করা যায় না সব কিছু, তাও যতটুকু পারি এর মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, আর আজকে আমি আর কিছু বলবো না, আমি হচ্ছে আজকে বাই বাই করতে চলে আসলাম তোমাদের কাছে। তো আমি নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসব, তো তোমরা অবশ্যই জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। আর আশা করি আমার ভিডিও তোমাদের ভালোই লাগছে, প্লিজ 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 সাপোর্ট করো আমাকে, আর আমি তো তোমাদের পাশে অবশ্যই আছি। তো আজকে আর বেশি বকবক করছি না, তো আজকে আমি তোমাদেরকে বাই বাই করে দিচ্ছি, আর নেক্সট ব্লগ নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসব। তো আজকের জন্য আমি বাই বাই করে দিচ্ছি, বাই বাই। বন্ধুরা, এই মাছটার নাম আমি মানে আমরা বলি আইলা মাছ, অনেকেই তোমরা মানে দু একজন তোমরা ঠিক বলেছ, তারা অন্য নামেও চেনে, কিন্তু আমরা এটাকে বলি আইলা মাছ।